আসসালামু আলাইকুম এভরিান ওয়েলকাম বাক টু প্রাইম ইংলিশ একাডেমি দিস ইজ রহমান ওয়ান্স এগেইন উইথ অ্যানাদার নিউ ভিডিও প্রিয় শ্রোতা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন আজকে ভিডিওতে আমি প্রাইম ইংলিশ একাডেমির পেজ এবং প্রাইম ইংলিশ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা আয়েলস ক্যান্ডিডেট আছেন তাদের জন্য যারা খুবই বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটি সো আজকে আমি আজকে আলোচনা করবো আয়েলসের লিসেনিং সেকশন আপনি কিভাবে ভালো করতে পারেন কিছু অ্যাকশন প্ল্যান নিয়ে আপনি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করবো যেগুলো হয়তো আপনার আয়েলস পরীক্ষায় হয়তো ভালো করার জন্য সহায়ক হতে পারে সো উইদাউট ইলাই লেটস গেট স্টার্ট ইট আমি শুরু করতেছি লিসেনিং সেকশন ওয়ান আপনার দশটি প্রশ্ন তাকে আপনার প্রতিটি প্রশ্ন আপনি কীভাবে উত্তর দেবেন এই টিপসগুলো হয়তো ফলো করলে আপনার হয়তো আপনার পরীক্ষায় ভালো করার জন্য সহায়ক হবে অথবা আমরা অ্যাকশনগুলো প্ল্যানগুলো পড়ে নিই মানে কী 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 আমরা টেকনিক আমরা ফলো করে আমরা আনসারগুলো করতে পারি লেট দ্য ইনস্ট্রাকশন টু ফাইন্ড আউট হাউ মিনি ওয়ার্ডস ইউ ক্যান রাইট সর্বপ্রথম আপনার এই ইনস্ট্রাকশনটা পড়তে হবে রাইট নো মোর দেন টু ওয়ার্ডস অর অ্যা নাম্বার ফর ইচ আনসার তাহলে প্রতিটা আপনার আনসারের জন্য দুইটা ওয়ার্ড একটি নাম্বার আপনি লিখতে পারবেন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে মনে করেন প্রাইম ইংলিশ অ্যাকাডেমি এখানে দুইটা ওয়ার্ড একটা নাম্বার লেখা আছে এটা হচ্ছে যদি আপনি যদি বেশি লেখেন তাহলে আপনার মার্কস কী হবে রঙ হবে এখানে একটা টিপস আছে দেখেন ইফ ওয়ান অফ ইউর আনসারস ইজ ইফ ওয়ান অফ ইউর আনসার্স ইজ মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড নাম্বার ইজ রং তাহলে দুইটা ওয়ার্ডের যদি বেশি ওয়ার্ড যদি আপনি লিখেন আপনার আনসার কি হবে রং হবে রিমেম্বার ইউ অনলি হিয়ার দ্য রেকর্ডিং ওয়ান্স আপনি রেকর্ডিংটা শুধু একবারেই শুনবেন লুক অ্যাট দ্য আমরা দ্বিতীয় অ্যাকশন প্ল্যানিংয়ে চলে যাচ্ছি লুক অ্যাট দ্য হেডিং অ্যান্ড রিড থ্রো দ্য নোটস দ্যার ইজ এ টাইম টু ডু দিস বিফোর ইউ লিসন হেডিংটা একটু পড়বেন এইটা এটা হলো হ্যাডিং আপনার নোট এটা এটা পড়বেন পর আপনি যে আপনার কম্পানো আছে এগুলো একটু পড়বেন নাম্বার থ্রি লুক এটা খুবই গুরুত্বপূর্ণ লুক এট দা গ্যাপস এন্ড থিং অ্যাবাউট হোয়াট কাইন্ডস অফ ওয়াডস নাম্বার আর নিডেড ফর এক্সাম্পল ডেট এন্ড অ্যাড্রেস নাউন কি কি আপনি গ্যাচ করে এখানে কি হতে পারে প্রতিটা আনসার এটা আপনাকে কী করতে হবে জানতে হবে মনে করেন হলিডেজ হলিডে বিগেন্স অন এখানে হয়তো একটা ডেট হতে পারে আপনি শুনে ওইটা উত্তর দিতে হবে নো মোর দেন নো মোর দেন পিপল ইন সাইকেল ইন গ্রুপ হয়তো দুই নাম্বারে এখানে একটা নাম্বার হতে পারে এখানে নাম এটা গ্যাচ করবেন আপনি লিসেনিং শুরু করার আগে হয়তো আপনি একটু গ্যাচ করবেন ইচ ডে গ্রুপ সাইকেলস এখানে হয়তো একটু ডিসটেন্স হতে পারে অন অ্যাভারেজ এখানে একটা ডিসটেন্স হতে পারে এবং আপনি গ্যাচ করবেন সাম অফ দ্য হোটেলস হ্যাজ এখানে একটা নাউন হতে পারে চার নম্বরে হলিডে কড এখানে একটা প্রাইস হতে পারে পার পার্সন উইদাউট ফ্লাইটস এটা এখানে এখানে একটা প্রাইস হতে পারে মানে এখানে তো আপনি দেখবেন আপনার এটা আপনার ফাউন্ডার হলে ফাউন্ড ডলার হলে ডলার এটা আপনি দেখবেন অল ফুড ইনক্লুডেড এক্সেপ্ট নাউন এখানে একটা নাউন হতে পারে আপনি গ্যাচ করবেন অনুমান করবেন ইসেন্সিয়াল টু ব্রিং আ অ্যা পিস অফ ইকুইপমেন্ট হয়তো এখানে আপনি কী করতে পারে আপনার এখানে নাউন হবে দ্যাট মিন্স যে কোনো কিছু আপনাকে কোনো একটা ইকুইপমেন্ট আপনাকে কী এখানে লিখতে হবে ডিসকাউন্ট পসিবল অন ইকুইপমেন্ট অ্যাট ডাব্লিউ ডট এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস হতে পারে পসিবল দ্যাট দা এখানে নাউন হতে পারে মেচেন্স এখানে নাউন হতে পারে গাইড ট্যুর অফ আ এখানেও নাউন হতে পারে অ্যাডেঞ্জ এখানে নাউন হতে পারে এবং পরে আপনাকে এটা গ্যাস করতে হবে গ্যাচ করে আপনাকে তারপরে আমরা তারপর অ্যাকশন প্ল্যানিংয়ে চলে যাই লিসেন টু দ্য ইন্ট্রোডাকশন

আপনার প্রতিটা কনভার্সেশন আপনাকে খুব কেয়ারফুল আপনাকে শুনতে হবে এবং একটা আনসার করার পর আপনি দ্বিতীয় আনসার শুনে এবং উত্তর দেওয়ার জন্য আপনাকে রেডি হতে হবে এখানে একটা আপনার টিপ আছে রাইট অ্যান্ড আনসার ইন এভরি গ্যাপ ইভেন ইফ ইউ আনস শিওর অ্যাবাউট ইট যদি আপনি যদি নিশ্চিত না হন এখানে কি আনসার হবে তারপরে আপনি গ্যাপটা ফিল আপ করেন এ গ্যাচ মাইট গ্যাট অ্যা মার্ক বাট অ্যান এম টি কার্ড যদি গ্যাচ করে যদি আপনি যদি একটা আনসার লিখেন ওটা সঠিক নাও হতে পারে কিন্তু আপনি লিখেন যদি সঠিক হয়ে যায় আপনি একটা মার্কস পাচ্ছেন এখানে তো কোনো নেগেটিভ মার্কস নেই সো এভাবে যদি আপনি আইলস লিসেনিং সেকশন যদি ওয়ান যদি করে থাকেন ইনশাল্লাহ আপনি একটা ভালো ব্যান্ড করতে পারবেন সো আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে আপনারা এইভাবে আপনি কি করেন আপনি কেমব্রিজ থেকে যে টেস্টগুলো আছে প্রতিটা সেকশন আট দশটা আপনার লিসেনিং সেকশন ওয়ান করে দেখেন ইনশাআল্লাহ আপনি দেখবেন ভালো করতে পারতেছেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমি হিয়ার টুডে মে আল্লাহ আলাইকুম ওরমতুল্লাম